হে মমতা শুনে নাও মুরাদনগরের এই জামিন থেকে জুনায়েদ আল হাবিব ছোট মুখে বলে যায় সামনে মিডিয়ার হাজির বাংলার জমিনে কাল পরশু ছড়ায়া যাবে আমি জুনায়েদ আল হাবিবের এলেমের বহর নাই আমলের বহর নাই হেলেমের বহর নাই তবু আমি চ্যালেঞ্জ সুরে দিলাম তুমি মূল কিতাবে পড়া লাগবে না হে মমতা শুনে নাও কোরআনের মতো এবারত আছে হরকত আছে সুন্দর ভাবে আছে যদি দুই পৃষ্ঠা সহি শুদ্ধ করে হাদিসের এবারত পড়তে পারো খোদার কসম করে এই মাহফিল থেকে বলে যাই ছোট্ট বয়স থেকে বয়ান করি মৃত্যু পর্যন্ত আর এই বয়ানের ময়দানে বসবো না ঠিক কি না বলো পুলিশের পিছে হাজার টাকা লাগাও র‍্যাব আর্মির পিছে হাজার টাকা লাগাও যতদিন পর্যন্ত সংসদ থেকে ওই 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 পাতলা পাতলা লোকদেরকে বের করতে না পারবা ততদিন পর্যন্ত এ দেশ থেকে চুর সন্ত্রাস দূরীভূত করা যাবে না কৌমি মাদ্রাসায় পড়নেওয়ালা আলিয়া মাদ্রাসায় পড়নেওয়ালা তো 15 বছর 20 বছর পড়াশোনা করে এরপরে সিয়াসি তার এত বড় সাহস তার হয় না তখন তো সে বলে আমি সিয়াসি তার প্রত্যেকটা কিতাব তো মনে হয় পড়তে জানি না কিন্তু সারা জীবন নড়তো কি করে দেশের সর্বোচ্চ মাকাম সংসদের মধ্যে যদি ওই আল্লাহর বান্দি কি আর বলবো আল্লাহর বান্দি তো বলাই লাগে পর্দা নাই নামাজের খবর নাই আল্লাহ জানে পরে কি পরে না সংসদের মধ্যে একজনের গুণ গাইয়া নিজেকে বড় করার জন্য বলে আমি সিয়াসিত্তা বাদ দেই নাই তো মিশকাটটা সিয়াসিত্তার ভিতরে কবে ঢুকলো সেটাও তো জানলাম না বলে আমি সব পারি সব পারি সব পারি এরে আল্লাহর গুলাম মুরাদনগরের এই জামিন থেকে জুনায়েদ আল হাবিব ছোট মুখে বলে যায় সামনে মিডিয়ার হাজির বাংলার জমিনে কাল পরশু ছড়ায়া যাবে আমি জুনায়েদ আল হাবিবের এলেমের বহর নাই আমলেরও বহর নাই হেলেমেরও বহর নাই তবু আমি চ্যালেঞ্জ সুরে দিলাম তুমি মূল কিতাবে পড়া লাগবে না হে মমতা শুনে নাও কোরআনের মতো এবারত আছে হরকত আছে সুন্দর ভাবে আছে যদি দুই পৃষ্ঠা সহি শুদ্ধ করে হাদিসের এবারত পড়তে পারো খোদার কসম করে এই মাহফিল থেকে বলে যাই ছোট্ট বয়স থেকে বয়ান করি মৃত্যু পর্যন্ত আর এই বয়ানের ময়দানে বসবো না ঠিক কি না বলো ইসলামের শত্রুরা নাস্তিকের দালালেরা নারায়ণ থাকবে কি বুঝা গেল বান্দা তাকওয়াবান হয়ে যাও তাকওয়াবান হয়ে যাও তাহলেই তো আর পুলিশের এত কাজ লাগবে না র‍্যাবের এত কাজ লাগবে না তোমার সেনাবাহিনীর কাজ লাগবে না আর্মি বিডিআরের কোনো কাজ লাগবে না অটোমেটিক্যালি চুরি চলে যাবে অটোমেটিক্যালি ডাকাতি চলে যাবে অটোমেটিক্যালি সন্ত্রাস চলে যাবে অটোমেটিক্যালি চাঁদাবাজিরা দূরীভূত হয়ে যাবে এর বান্দা যদি মানুষের অন্তরের মধ্যে তাকওয়াটা ঢুকায়া দিতে পারো যদি এই কথা অন্তরের মধ্যে ফিট করায়া দিতে পারো তুমি চুরি যদি করো দুনিয়ার কেউ তোমাকে দেখে না তো আল্লাহ দেখে কি দেখে না তুমি যে ডাকাতি করো দুনিয়ার মানুষ তোমাকে দেখে না তো আল্লাহ দেখে কি দেখে না তুমি যে চাঁদাবাজি করো দুনিয়ার মানুষ ভয়ে তোমায় কিছু বলে না তবে আল্লাহ তো আছে একদিন বিচারের কাঠগড়ায় তোমার দাঁড়ানো লাগবে যাই করো আর না করো যদি অন্তরের মধ্যে জাতির অন্তরের মধ্যে এটাই ফিট করায়া দিতে পারো যে আল্লাহ এক আমার মাওলা তুমি যেখানে যাও যা কাজ করো সব সুন্দরভাবেই দেখতে পায় তাহলে আর এত প্রশাসনের লোক লাগায়া পাহারা দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই অটোমেটিক্যালি এই বান্দা চুরি ডাকাতি সন্ত্রাসী দূরীভূত করে দিবে এর নবীর উম্মতের দল
তাকওয়ার সর্বোচ্চ মাকামে নিজেকে পৌঁছায়া দাও এরে বান্দা শুধু তাই না বলে যদি বলে প্রশাসনের লোকেরা তো অনেক হেল্প করে টাকা পয়সা দিয়া আমি যদি পজিটিভলি না নিয়ে একটু যদি নেগেটিভলি নেই তুমি যদি মনে করো এই প্রশাসনের মাধ্যমেই চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হয়ে যাবে এই প্রশাসনের মাধ্যমেই সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে তাহলে শুনে নাও তোমার আশেপাশের লোকগুলো এমন 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 যাদেরকে রাখছো তুমি টাকা দিয়া যদি তারা কোনো আইনটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে যায় এলাকায় কিছু পাতি নেতা আছে 1000 2000 টাকা ধরায়া দেয় আর বলে আমার বিরুদ্ধে বলবা না তখন পুলিশও বলে না র‍্যাবও কিছু বলে না এভাবে অনেক প্রশাসনের লোকেরা আর কিছুই বলে না এভাবে যদি চলতে থাকে শুনে নাও আইন একটার পর একটা একটার পর একটা ভঙ্গ হয়ে যাবে কিন্তু শুনে রাখো শুনে রাখো শুনে রাখো আইন ভঙ্গ করে এই দেশকে এই জাতি ধ্বংস করে দিতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লামা মামুনুল হককে তুমি না ছাড়বা যতক্ষণ পর্যন্ত মজলুম উলামায়ে কেরামকে না ছাড়বা ততদিন পর্যন্ত এ দেশে শান্তি আসবে না আর যদি মনে করো ওই শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখতে চাও তাহলে কাজ চালায়া যাও কাজ চালায়া যাও কাজ চালায়া যাও আল্লাহর ধরা বড় ধরা ওই ধরা থেকে দুনিয়ার সেনাবাহিনীও বডিগার্ড বাঁচাইতে পারে না কি লাগবে তাকওয়া মানুষের অন্তরের মধ্যে তাকওয়াটা ফিট করে দাও তো অটোমেটিক্যালি মানুষ ভালো হয়ে যাবে তো তাকওয়া কেমনে ঢুকাবা মাহফিল বন্ধ করার মাধ্যমে না চালু রাখার মাধ্যমে উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করার মাধ্যমে নাকি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়ার মাধ্যমে মুক্ত বাতাসে ছেড়ে দাও দেখবি এই জাতিকে পরিবর্তন করার জন্য এরাই যথেষ্ট হয়ে যাবে এই লোকেরা সামনে পড়ে আছে 5000 10000 টাকা কিন্তু ওই যে ইলমুদ্দিনের মজলিসে গিয়া বসেছে মুজমায় বসে 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 আমলকে এমন পাক্কা করেছে 10000 টাকা পড়ে আছে ভয়ে ধরে না কারণ দুনিয়ার কেউ দেখে না দেখে কে আরো জোরে বলেন এজন্য অন্তরে ফিট করতে হবে কার ভয় তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমা সব তত্ত্ব কথার মূল হচ্ছে তাকওয়া অন্তরে ঢুকানো লাগে এক বুজুর্গ আল্লাহর বান্দা দুই মুরিদের হাতে দুইটা মুরগি দিয়া দিয়া বলে ও মুরিদ দুইজনে দুইটা মুরগি নিয়া চলে যাও দুই মুরগি নিয়া এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ তোমাদেরকে দেখবে না এমন জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় পৃথিবীর কেউ তোমাকে দেখবে না দুই মুরগি নিয়া দুই মুরিদ যখন দুই রাস্তা দিয়া দুই দিকে চলে যায় এক পর্যায়ে দুই মুরিদের মধ্যকার ওই দুই মুরগি নিয়া একটু পরে একজনে মুরগি জবাই করে নিয়ে এসেছে আর একজনে মুরগি জবাই না করেই চলে এসেছে এবার ওই বুজুর্গ দুই মুরিদের কাছে জানতে চায় একজনে যে মুরগি জবাই করে নিয়ে আসলো তার কাছে জানতে চায় ব্যাপারটা বুঝলাম না আমি তো এমন শর্ত দিলাম যেই শর্ত তো কেউ মানতে পারবে না আমায় বলো তুমি কেমনে এই মুরগিটা জবাই করে নিয়ে আসলা কেমনে তুমি পূর্ণাঙ্গভাবে আমার এই শর্ত পালন করতে পারলা ওই বুজুর্গকে মুরির ডাক দিয়া বলে বুজুর্গ আমার আমি যখন এই মুরগিটা নিয়া এক চার দেয়ালের আড়ালের মধ্যে চলে গেলাম ওই জায়গায় যাওয়ার পরে এমন হলো যে দুনিয়ার কেউ তো আমাকে দেখতেছে না আমি আমার এই মুরগিটা ওই জায়গার মধ্যে জবাই করে ফেললাম জবাই করে আমি আপনার কাছে নিয়ে আসলাম একজনে মুরগি জবাই করে আনলো বুজুর্গ প্রশ্ন করলে উত্তর দিয়া দিল আরেক বুজুর্গ ওই মুরিদের কাছে যে মুরগি দিল মুরগিটা নিয়া যে সে ওই জায়গায় গিয়েছে জবাই করার জন্য একজনে জবাই করে আনলো আর একজনে মুরগিটা জবাই না করেই চলে আসলো এবার বুজুর্গ মুরিদের কাছে জানতে চায় কারণটা কি বুঝলাম না তুমি কেন মুরগি জবাই না করেই চলে আসলা বলে মুরগি জবাই না করে চলে আসার কারণটা কি জানেননি ও বুজুর্গ আমার আপনি আমার
আল্লাহরে শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় পৃথিবীর কোনো ব্যক্তি আমার দিকে তাকাবেও না দেখবেও না আমি আমার হাতের মধ্যেই মুরগিটা নিয়ে নিয়ে যখন চার দেয়ালের আড়ালে চলে গেলাম ওইখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না কিন্তু আসমানওয়ালা রব তো আমাকে দেখতেছে আমি আমারই মুরগি নিয়া বিশাল এক জঙ্গলের মধ্যে আমি চলে গেলাম ওই জায়গায় যাওয়ার পরেও আমি তাকায়া দেখি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না দেখে না কিন্তু আমার আসমানওয়ালা রব তো আমার দিকে তাকায়া আছে আমি চিন্তা ভাবনা করলাম আমি আমার এই মুরগি নিয়া বুজুর্গের শর্ত পালন করে জবাই করা আমার পক্ষে পসিবল না আমি যেখানেই যাই ওখানেই দুনিয়ার কেউ আমাকে দেখে না আমি যেখানেই যাই দুনিয়ার কোনো মানুষ তো আমার আশেপাশেও ভিড়ে না কিন্তু আসমানওয়ালা রব আমার দিকে পূর্ণাঙ্গভাবেই তাকায়া আছে এজন্য ও বুজুর্গ আমি আপনার কাছে মুরগিটা জবাই করি নাই জবাই না করে মুরগিটা নিয়ে চলে আসলাম আল্লাহর বান্দা বুজুর্গ মুরিদ দুইটাকে ডাক দিয়া বলে মূলত আমি তো মুরগি জবাই করাই আমার উদ্দেশ্য না বরং উদ্দেশ্য কি তোমরা জানো আমার উদ্দেশ্য হলো কার তাকওয়ার মাকামটা বেশি কে বেশি পরহেজগার কার অন্তরের মধ্যে এইটা বেশি আছে যে আমি যা করি সব আমার মাওলা দেখতেছে আমি কয়েকদিন পর মারা যাব আমার মারা যাওয়ার পরে আমার খেলাফতের দায়িত্বে কে অধিষ্ঠিত হবে এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের দুইজনের হাতে দুইটা মুরগি দিয়েছিলাম যেই মুরিদ মুরগিটাকে জবাই করে নিয়ে এসেছো তাকওয়ার সর্বোচ্চ মাকামে তুমি পৌঁছতে পারো নাই তোমাকে আমি আমার খেলাফত দিতে পারি না পারি না পারি না ও মুরিদ তুমি আমার ওই মুরগিটা দেওয়ার মুরগিটা শর্ত পালন করে তুমি জবাইও করো নাই নিয়ে এসেছো যাও যাও আমি তোমাকে আমার মৃত্যুর পরের খেলাফত দিয়া দিলাম কি বুঝাইতে চাইলাম বান্দা কিসসা কাহিনী বলে বুঝাইতে চাইলাম না বরং বান্দা এই চিন্তাটা অন্তরের মধ্যে সবারই ঢুকানো লাগবে আমি যেখানেই যাই আমি যা কিছুই করি পৃথিবীর কেউ দেখে না একজন তো দেখে চিল্লায়া তার না আমি যেখানেই যাই আমি যা কিছু করি সব আমার মাওলা তো দেখতে পায় আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো তাহলেই তো এমনিতেই গুনাহ মুক্ত জিন্দেগি হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো গুনাহ মুক্ত জিন্দেগি গঠন হয়ে যাবে শুধু তাই না আল্লাহকে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে যথাযথভাবে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে যথাযথ ভয় করলে আল্লাহ প্রতি প্রতিদান দিবে সূরাতুত তালাকের দুই নম্বর তিন নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয় এক নম্বর দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন যেই বান্দা তাকুয়াবান হয়ে যাবে যেই বান্দা আমি মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে ওই বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে আমি আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচার পথ বের করে দিব এই বান্দা গুনাহের জন্য আশেপাশের বন্ধু বান্ধবেরা ডাকে বন্ধু বান্ধবেরা নামাজ থেকে দূরে সরাতে চায় আশেপাশের অনেক ক্লোজ রিলেটিভসরা নামাজ রোজা নেক আমল থেকে দূরে রাখতে চায় কিন্তু এই আল্লাহর গুনাম চিন্তা করে মালিকের দরবারে একদিন তো হিসাব দেওয়া লাগবে মালিকের ভয় নিয়ে চলাফেরা করে মালিকের তাকুয়া নিয়ে চলাফেরা করে মালিকের আজাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া চলাফেরা করে এই আল্লাহর বান্দা যখন তাকুয়া নিয়ে চলাফেরা করে আল্লাহ বলেন রে গুনাম
ইসলাম তাকওয়া নিয়া যখন তুই পূর্ণাঙ্গভাবে চলবি তো আমি আল্লাহ তোকে পরিপূর্ণ প্রতিদান কি দিব জানো জানো সূরাতুত তালাকের 2 নাম্বার আয়াতের মাধ্যমে তাকওয়া বান্দার প্রতিদান আল্লাহ ঘোষণা করে বান্দা তোর গুনাহ করতে মন চায় না কিন্তু কিছু কিছু মানুষ গুনাহের দিকে তোকে জড়াতে চায় তুই যদি তাকওয়া নিয়া চলতে পারো আমি আল্লাহ তাকওয়া নিয়া চলার কারণে পথ বের করে দিব ইউসুফ আলাইহিস সালাম এমন কোন বান্দা নাই যে জানে না জুলাইকা ইউসুফ নবীকে সাতটা দরওয়াজা তালা মারিয়া যখন জেনার প্রস্তাব দিয়া দিল জেনা করাই লাগবে আর ইউসুফ নবী তো জেনা করবে না কারণ কি ইউসুফ নবীর অন্তরে ভয় আছে কার ইউসুফ নবী তো জেনা করবে না ইউসুফ নবী জেনার প্রস্তাবে রাজিও হবে না জুলাইকা সাতটা দরওয়াজা লাগায়া দিল সাতটা দরওয়াজা অনেক মজবুতি দরওয়াজা তালা লাগায়া দিল ইউসুফ নবীর পক্ষে তো খোলা সম্ভব ছিল না চাবিও নাই খুলতেও পারবে না ইউসুফ নবী তো আল্লাহর দরবারে ডাক দিয়া বলে হে মালিক ও আল্লাহ জুলাইকা যে আমাকে জানার প্রস্তাব দেয় আল্লাহ তো জানে পূর্ণাঙ্গভাবেই তো জানে আর আল্লাহকে যেই বান্দাই তো ভয় করবে প্রতিদান হিসাবে আল্লাহ গুনাহ থেকে বের হওয়ার পথ বের করে দিবে ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে দৌড় দেয় সাতটা দরওয়াজা মজবুতি দরওয়াজা খুলে যায় তালাগুলো খুলে যায় কেননা আল্লাহ তো বলে ওয়া মাইয়াত্তাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভয় করার মতো ভয় করতে পারো তাহলে কি फायदा হবে আল্লাহ তোমার জন্য পথ বের করে দিবে শুধু তাই না কেমন পথ বের করে দিবে জানো 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 ছোট্ট একটি ঘটনা ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই তার জগদ্বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা এনেছেন বনি ইসরায়েলের এক আল্লাহর গুলাম এই আল্লাহর বান্দা টুকরি বিক্রি করে করে কোন রকম তার জিন্দেগিটা চালায় টুকরি বিক্রি করে কোন রকম জীবিকা নির্বাহ করে এই টুকরি বিক্রেতা টুকরি বিক্রি করার জন্য একদিন যখন বাদশার বাড়ির পাশ দিয়া হেঁটে যায় বাদশার বাড়ির পাশ দিয়া যখন হেঁটে যায় তখন ওই বাদশার রানী যে আছে রানী মার একদম দাসী আছে ওই দাসী ওই টুকরি বিক্রেতাকে দেখতে পায় টুকরি বিক্রেতাকে দেখার পরে ওই টুকরি বিক্রেতা এত সুন্দর নিজেকে আর ধরে রাখতে পারে নাই দাসী দৌড়াইয়া রানীর কাছে গিয়া জানায়া দেয় ও রানী মা আমি একটা টুকরি বিক্রেতা দেখেছি পাশ দিয়া হেঁটে যায় চেহারা এত সুন্দর আমি এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে দেখি নাই ওই রানী মা বলে তুমি যাও যাও ওই লোকটাকে খবর দিয়া তুমি আমার কাছে নিয়ে আসো দাসী রানীমার কথা তো পূর্ণাঙ্গ শুনাই লাগবে ওই রানীমার কথা শুনিয়া ওই টুকরি বিক্রেতাকে যখন তার কাছে আনলো আনার পরে টুকরি বিক্রেতা বুঝতে পেরেছি রানীমার হাব ভাব বেশি ভালো না এই রানীমা তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চায় এই রানীমা তার সাথে খারাপ আচরণে লিপ্ত হতে চায় আল্লাহর গুলাম মালিকের দরবারে মনে 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 কানেকশন লাগায় আর আল্লাহর কাছে বলে হে মালিক এই গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাইতে পারো ও আল্লাহ এই গুনাহ থেকে তুমি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না কেউ আমাকে এই রানী মার হাত থেকে বাঁচাইতে পারবে না মনে একটা বুদ্ধি চলে আসলো আল্লাহ তো মনের মধ্যে বুদ্ধি বান্দারে দিয়া দেয় বলে ও রানী মা আমি অজু করা লাগবে আমার ছাদের উপরে একটু উঠতে দাও ওই ছাদের উপরে উঠি আমি অজু করব অজু বানায় আবার তোমার কাছে চলে আসব রানীমা বলে যাও যাও ছাদ থেকে তো লাফ দিয়া পরে মরতেও পারবা না তাহলে অসুবিধা নাই ছাদের উপরে তুমি চলে যাও অজু করে আবার রুমের মধ্যে আমার রুমেই চলে আসবা এই আল্লাহর গুলাম ছাদের মধ্যে যখন উপরে উঠিয়া যায় ছাদের উপরে উঠিয়া তখন তো মালিকের সাথে কানেকশন লাগায়
এতক্ষণ সাথে ছিল রানীমা, এতক্ষণ সাথে ছিল দাসী, কিন্তু এখন কেউ নাই, কিন্তু বান্দার তো একজন আছে, চিল্লায়া বলো তার নাম। মালিকের দরবারে বলে হে মালিক, 70 বছর আমি তোমার নেক আমল করেছি, আমি ইবাদত করেছি, কোনো গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই। ও আল্লাহ, আজকে যদি এক রানীমার কারণে আমার জিন্দেগীর সব নেক আমল বরবাদ হয়ে যায়, না না না, আমি মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। ও আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছো আল্লাহকে ভয় করলে পথ বের করে দিবে। এরে নবীর আশেক, আল্লাহ তাআলা তো এই বান্দার কার্যকলাপ দেখিয়া আল্লাহ বলেন, এর জিবরাইল যাও যাও, তোমার তো 600 ডানা আছে, এই ডানা গিয়া ওই ছাদের উপর থেকে মাটি পর্যন্ত বিছায়া দাও, আমার এই বান্দার যাতে কোনো রকম ভাবে গুনায় লিপ্ত হতে না হয়। যাও জিবরাইল, মালিকের আদেশ মানিয়া 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 এক পর্যায়ে জিবরাইল আসিয়া যখন 600 ডানা বিছায়া দেয়, এই বান্দা ছাদের উপর থেকে জিবরাইলের 600 ডানা দিয়া নিচে নেমে যায়, গুনাহ থেকেও এই বান্দা বেঁচে যায়।